ইরফান খান কে দিয়ে শুরু করছি, কারণ উনি মেইন কাঠামো এই মুভিটির। এবং আরো একটি কারণ আছে, সেটা হয়তো আপনারা সবাই জানেন যে ইরফান খান ক্যান্সারের সাথে লড়াই করছেন। এই মুভিতে তার অভিনয় দেখে কোনো সময় মনে হয়নি যে তিনি অসুস্থ। একটা বাবা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য কতটা লেভেল উপরে যেতে পারে সেটা তিনি খুব ভালো অভিনয় করেছেন এই মুভিতে। হিন্দি মিডিয়াম মুভিতেও তিনি খুব ভালো অভিনয় করেছিলেন। কিন্তু আরও একটা কথা বলে দিই, হিন্দি মিডিয়াম মুভিটির সাথে ইংরেজি মিডিয়াম মুভিটির গল্পের কোনো লিঙ্ক নেই। এটা একটা ফ্র্যাঞ্চাইজ যেটা এডুকেশন সিস্টেমের ওপর কথা বলছে। সেকেন্ড, আমি যার অভিনয়ের কথা বলবো সে হচ্ছে রাধিকা মদন। এবং আমি একটা বিষয়ে খুব কনফিউজ যে অনন্যা পাণ্ডে কীভাবে বেস্ট অ্যাক্টিংয়ের অ্যাওয়ার্ডটা পায়, আমি সেটা বুঝতে পারি না। হয়তো অনন্যা পাণ্ডের স্ট্রাগলটা সত্যি রিয়েল ছিল, কিন্তু রাধিকা মদন এই অ্যাওয়ার্ডটার ডিজার্ভ করে। সি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস। রাধিকা মদন এর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তার অভিনয়টা খুব ন্যাচারাল। কখনো দেখে মনে হবে না যে সে অ্যাক্টিং করছে বা ওভার অ্যাক্টিং করছে। সি ইজ ভেরি ন্যাচারাল। থার্ড, যার কথা বলবো তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি হচ্ছেন দীপক দোব্রিয়াল। এই মুভিতে ইরফান খান এবং দীপক দোব্রিয়াল এই দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তারা, এবং এদের দুজনের কম্বিনেশনটা সত্যিই অসাধারণ। করিনা কাপুর এবং ডিম্পল কাপাডিয়ার রোল এই মুভিতে খুব কম সময়ের জন্য হলেও তারা যথাযথ অভিনয় করেছেন। এই মুভিতে একটি সিনে তাদের অভিনয় সত্যিই প্রশংসনীয়। এছাড়াও এই মুভিতে আমরা দেখতে পাবো কিকু সর্দা, রণবীর শোরে, এছাড়া বাকি সবার অভিনয় খুবই দুর্দান্ত। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে খুব সুন্দর ইমোশন ফুটিয়ে তুলেছেন ডায়রেক্টর হোম। থার্ড পজিটিভ দিক হচ্ছে এই মুভির লোকেশন। মুভির বেশিরভাগ সিনই লন্ডনে শুটিং করা হয়েছে। ব্যাস, এছাড়া এই মুভির কোনো পজিটিভ দিক নেই। এই মুভিটির গল্পটি সিম্পল বাবা মেয়ের রিলেশন আর এডুকেশন সিস্টেম নিয়ে এগোচ্ছিল। ডাইরেকশন হোমি মুভিটিকে কোন দিকে নিয়ে যেতে চেয়েছেন হয়তো ভুলে গেছিলেন। মুভিতে কিছু মশালা এলিমেন্ট না রাখলে মুভিটি বোরিং হয়ে যায়, সেটা আমরা সকলেই জানি। এবং যেসব সাবপ্লট এই মুভিতে রাখা হয়েছে সেগুলি আমাদের দেখতে খুবই ভালো লাগবে, কিন্তু পরে সেই ঘটনাগুলো গল্পে কোনো ছাপ ফেলতে পারে না, আমরা ভুলে যাই। এডুকেশন নিয়ে আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে খুব কম মুভি হয়, এবং এক কথায় বলতে গেলে ইংরেজি মিডিয়াম মুভিটি ভালো মুভি, একবার দেখাই যায়। আমি এই মুভিটিকে 3.5 রেটিং দেব আউট অফ 5। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, এইটা একটু আলাদা ধরনের ভিডিও হলো, সেটার একটা কারণ আছে, সেটা নয় পরেই বললাম। তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।